নেপাল সবসময় আমরা স্পেশালি নেপাল এবং ইন্ডিয়াকে রেসপেক্ট করে আসছি এবং তারা হচ্ছে অফকোর্স সাউথ এশিয়ার ভিতরে টপটি। তবে আমাদের টার্গেট ছিল যে আমাদের বাংলাদেশের মহিলা ফুটবলটা যে ইম্প্রুভ করেছে আমরা হচ্ছে সেটা এই টুর্নামেন্টে হচ্ছে প্রমাণ করবো। সো আলটিমেটলি সেটাই করেছি। এরকম ক্রাউড যখন মাঠে থাকে ভেরি ডিফিকাল্ট গেম, তখন ম্যানেজ করা তো আমাদের, আর তখন আপনার কোনো ইনফরমেশনও আপনি প্লেয়াররা শুনতে পাচ্ছিল। তখন আমি মনে করি যে আমাদের যে লিডার, মানে এই টুর্নামেন্টের বেস্ট লিডার, মানে তাকে আমি মনে করি যে আপনার হচ্ছে বেস্ট ভ্যালুয়েবল পাইছে, তারপরে হলো বেস্ট স্কোরার পাইছে। আমি মনে করি যে বেস্ট লিডার হিসাবে আমার থেকে একটা কোনো কিছু পুরস্কার তারে দেওয়া উচিত, মানে বেস্ট লিডার। আর আজকে আমি মনে করি যে এই লিডারের মানে গুরুত্বটা মানে খুবই এই আজকের ম্যাচে, কারণ আপনি ক্রাউড কিন্তু খুবই একটা, নেপালের ক্রাউডরা আপনার হলো প্রথম থেকেই মানে খেলা শুরু হওয়ার আগে থেকে যে নয়েজ তৈরি করে এবং লাস্ট পর্যন্ত করতেই থাকে এটা একটা ডিফিকাল্ট আপনি ম্যানেজ করা, তো সেইখানে মেয়েরা খুব ভালোভাবে আজকে এই জায়গায় আসার জন্য আমি মনে করি যে আপনারা প্রথম থেকেই ছিলেন কাছে, মানে একদম প্রথম মহিলা ফুটবল 2009 সালে, তখন মহিলা ফুটবল দেখলে সবাই। আর আজকে এই জিনিসটা বলতে হয় যে যখন আমি মহিলা কোচ ছিলাম তখন আমাকে আমার বন্ধু বান্ধব বলতো যে মহিলা কোচ, যে মহিলা কোচ, যে আপনি যখন রাস্তায় হেঁটে যেতাম আমাকে বলতো মহিলা কোচ, মানে এই করতো টিচ করতো বা দেখলে, তো আমার কাছে ওরকম লাগতো না। কিন্তু আমি আপনার আমার ইজ আমি সবসময় কাজকেই পছন্দ করতাম। তো আজকে বাংলাদেশের মানে 18 কোটি মানুষ আজকের যে অবস্থা, আপনার সোশ্যাল মিডিয়া বলেন আপনারা যেভাবে ই করতেছেন, তো অবশ্যই ভালো লাগার কথা যে মেয়েরা যে ফুটবল খেলতেছে এবং আজকের যে হিস্টোরিক যে ফুটবল খেলল, যে 12,000 দর্শক এর সামনে যে ফুটবল খেলাটা, এটা ওরকম যদি কলিজা না থাকে আর ওরকম যদি আপনার ই না থাকে সম্ভব না।